हेलो गाइज वेलकम बैक टू अनदर गेम प्ले एपिसोड। आजकल एपिसोडे आमरा आबारो जीटीए ग्रैंड थेफ्ट ऑटो गेम खेलबो। और जीटीए ग्रैंड थेफ्ट ऑटोर एटा सेकेंड एपिसोड। ये एपिसोडे आमरा दुईटा जिनिस करबो। प्रथम आमरा एखन जाच्छी टैंक चुरी करार जोन्नो। हाँ गाइज आमरा आजके टैंक चुरी करबो। और एखाने आमी एखन मैनशने आसलाम। और ये मैनशने आसार कारण होच्छे ये मैनशने एक प्राइवेट हेलिकप्टार आछे। तो ये हेलिकप्टारटाते चढ़े आमरा आर्मिर कैम्पे जाबो। देन आमरा आर्मिर कैम्प थेके टैंक चुरी करबो। ओके सो एखन आमरा हेलिकप्टारटा चालाई। भाई चाबी टाबी आछे कि? ओके सो आमरा एखन चालाते पारतेछि। अलराइट तो भाग्य भालो एखाने गार्डटार कोनो किछु नाई। तो गार्ड थाकले आमाके चढ़ार साथे साथे गुली मेरे दित। যাই হোক তো আমরা এখন দেখো হেলিকপ্টারটা নিয়ে আমরা এখন লোকেশনে যাব, মানে আর্মির ক্যাম্পের ভিতরে যাব। অলরাইট তো এখানে বিশাল বিশাল বিল্ডিং দেখতে পাচ্ছি। তো হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে যাব। দেন আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকটা কাছাকাছি চলে আসছি। তো আমি সোজাই গেলে দেখো একদম লাস্ট প্রান্তে একটা আর্মির ক্যাম্প আছে। ওই ক্যাম্পের মধ্যেই ট্যাঙ্কটা থাকার কথা। তো চলো আমরা ট্যাঙ্কের কাছেই নামবো। উপর থেকে দেখা যাবে ট্যাঙ্ক আছে কিনা। অলরাইট ওকে সো দেখো আমি অনেক কাছাকাছি চলে আসছি। এইটাই হচ্ছে আর্মির ক্যাম্প। আর এখানেও একটা হেলিপ্যাড আছে। তো হেলিপ্যাডে আমরা নামবো না, আমরা নামবো এই পাশে, মানে ট্যাঙ্কটার একদম কাছে নামবো। ও ভাই দেখো ট্যাঙ্কের একদম কাছাকাছি নামছি। ভাই তাড়াতাড়ি আমাকে ট্যাঙ্কটা নিতে হবে, না হলে আর্মি ধরে মেরে ফেলবে। অলরাইট তো দেখো এখন আর্মি আমাকে ধরার জন্য আসবে। এইখানে দেখো কতগুলো আর্মি ছিল ভাই। আর দেখো একসাথে কতগুলো ফায়ার করতেছে। ও ভাই আর দেখো আর্মির ক্যাম্প থেকে বের হওয়ার সাথে সাথে পুলিশ ধরার চেষ্টা করতেছে। মানে পুলিশ অলরেডি খবর পেয়ে গেছে যে এখানে গন্ডগোল হয়েছে। আর বাইরে অনেকগুলো আনসার বাহিনী আছে। আনসার বাহিনী ভাই কোনো রেসপন্স করতেছে না দেখো। আর আনসার বাহিনীর হাতে কোনো গুলি বা লাঠি টাঠি কিছু নাই। সো যাই হোক আমরা এখন যাচ্ছি একটা গ্যারেজে। তো গ্যারেজে যাওয়ার পর এই ট্যাঙ্কটা রাখবো। দেন আমরা কেসগুলো মিশানোর চেষ্টা করব। তো কেসগুলো থাকলে তো অল টাইম পুলিশ ধরার চেষ্টা করবে। সো দেখো তিনটা কেস হয়ে গেছে অলরেডি। আর গ্যারেজ পর্যন্ত যাইতে যাইতে ভাই আরও অনেক কেস হবে, কারণ অনেক মানুষকে মারতে হচ্ছে। ট্যাঙ্কের সামনে অনেকগুলো গাড়ি আসতেছে, পুলিশের গাড়ি, তারপরে কিছুক্ষণ পর আর্মির গাড়িও আসবে। ওকে সো আমরা এখন এয়ারপোর্টের রাস্তায় আছি। তো এয়ারপোর্টের রাস্তা পার হলেই, মানে এয়ারপোর্টটা পার হলেই ওই গ্যারেজটা। ওকে সো ওই গ্যারেজটা আমাকে কিনতে হবে। গ্যারেজটা এখনও কেনা নেই। তো আমার ভাই টাকার তো কোনো অভাব নাই। তো পুরা গ্যারেজটা আমরা কিনে নেব। দেন ওইখানে আমাদের এই ট্যাঙ্কটা রাখবো। অলরাইট তো দেখো কত গাড়ি আসতেছে ভাই এই ট্যাঙ্কটা থামানোর জন্য। আর পুলিশ ব্যারিকেড দিচ্ছে টায়ার ফাটানোর জন্য। বাট নো প্রবলেম, এই ট্যাঙ্কের তো টায়ারই নেই। তো পুলিশ বোকার মতো বারবার ব্যারিকেড দিচ্ছে টায়ার ফাটানোর জন্য। সো টায়ার ফাটানো অসম্ভব, কারণ এটা টায়ারলেস ট্যাঙ্ক, এটা হলো চেন দিয়ে চলে। সো চলো আমরা এখন এয়ারপোর্টে চলে আসছি। হোয়াট দ্য হ্যাক গাইজ, এখানে প্রতিটা গাড়ি বাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই কালো গাড়িগুলো বাস্ট হচ্ছে না ভাই। আই থিঙ্ক এই কালো গাড়িগুলো বুলেট প্রুফ, এর জন্য বাস্ট হচ্ছে না। আর এখানে একটা মোড় আছে, এই মোড়ে ভাই অনেক সাবধানে যেতে হবে, কারণ এই মোড়ে যদি আমি থেমে যাই তাহলে পুলিশ আমাকে ধরে ফেলবে। আর এই পুলিশগুলোর ভাই খেয়ে দিয়ে কোনো কাজ নাই। এখানে বারবার টায়ার ফাটানোর জন্য চেষ্টা করতেছে ভাই। আমার এই ট্যাঙ্কটা তো টায়ারলেস ভাই, বুঝতেছে না কেন বারবার টায়ার ফাটানোর চেষ্টা করতেছে। অলরাইট তো এখানে দেখো ভাই কতগুলো গাড়ি আসতেছে পুলিশের। তো এই পুরা শহরের যত পুলিশ ছিল সবগুলো আমার পিছনে লেগে গেছে। এরা আমাকে থামানোর চেষ্টা করতেছে ভাই। দেখো কতগুলো পুলিশের গাড়ি আসতেছে। ও ভাই পুলিশের গাড়ির স্পিড দেখছো ভাই। ওকে সো এখানে আরও পুলিশ দাঁড়া হয়ে আছে। তো পুলিশের গাড়ি। ও ভাই ট্যাঙ্ক, আর একটা ট্যাঙ্ক ভাই। ও ভাই আমাকে মানে ট্যাঙ্ক থামার জন্য আর একটা ট্যাঙ্ক আনছে। সো যেমনটা বলছিলাম ভাই, আর্মি একদম লাস্ট মুহূর্তে যখন আর পুলিশ থামাতে পারে না তখন আর্মি নেমে যায়। তো দেখো আর্মি রাস্তায় নামছে। সো মজা হবে। আর এখানে আমি অনেক কাছাকাছি চলে আসছি ভাই। উপর থেকে কে গুলি মারতেছে? হেলিকপ্টার এসে গেছে। সো আমাকে থামানোর জন্য পুরা ফোর্স কাজ করতেছে থামানোর জন্য। দেখো ভাই এখন বড় বড় গাড়িগুলো আসতেছে। সো আমরা দেখো সামনে আমাদের ডেস্টিনেশন, এখানেই আমরা ট্যাঙ্কটা রাখবো। देन आमरा केसगुलो सल्व करब। सो चलो आमरा टैंकटा आगे रेखे देई। सो आमरा अंडारग्राउंडे चले आसছি, এখন আমরা ট্যাঙ্কটা পার্ক করে রেখে দেব। অলরাইট, সো আমাকে বাইরে বের হইলে ভাই মেরে ফেলবে। সো আমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গাড়ি শোরুমে ঢুকব। ওকে, সো দেখো কত গুলি মারতেছে ভাই। আরে ভাগ ভাগ ভাগ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক পুলিশ এসে যাচ্ছে। সো আমরা এখন গেমটা সেভ করে নেব। তাহলে বারবার আর এখান থেকে যদি আমি মারা যাই তাহলে বারবার আমরা এখান থেকে আবার এই জায়গা থেকে স্টার্ট করতে পারবো। অলরাইট, তো দেখো এখন আমরা যে কোনো একটা গাড়ি নিয়ে আমরা কেসগুলো সলভ করার জন্য যাব। তো তার আগে আমরা ট্যাঙ্কটা দেখে নেই, ট্যাঙ্কটা আছে কি না, নাকি আবার নিয়ে গেছে ওরা। ও ভাই দেখো আমাদের ট্যাঙ্ক এখানেই আছে, আর ট্যাঙ্কটা এখন আমরা সবসময় ইউজ করতে পারবো। সো গাইজ দেখো আমরা ট্যাঙ্ক একটা চুরি করে ফেলছি। জাস্ট এখন কেসটা মিশাতে পারলেই আমাদের ট্যাঙ্কটা হয়ে যাবে। সো চলো আমরা এখন যাব কেস সলভ করার জন্য। গাইজ ফাইনালি সব কেস সলভ করে ফেলছি। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় মিশনে, আর দ্বিতীয় মিশনটা হবে একটা জেট প্লেন চুরি করা। সো গাইজ আমরা ট্যাঙ্ক অলরেডি চুরি করে ফেলছি, এখন আমরা জেট প্লেন চুরি করব। সো অনেক মজা হবে, লাস্ট পর্যন্ত দেখবা। আর এখানে দেখো আর একটা ট্যাঙ্ক এখানে পড়ে আছে। সো আমরা এখন যাব আর একটা বাইক নিয়ে, এই যে এই বাইকটা নিব। অলরাইট গাইজ, আমরা এখন এই বাইকটা নিয়ে এই বিল্ডিংয়ের রুট টপে যাব। আর রুট টপে যেতে হলে আমাদের অনেক টাইম লাগবে, কারণ এই বিল্ডিংটা হাইট অনেক বেশি হাইট ভাই। সো এখানে একটা বাংলাদেশের পতাকা দেখতে পারলাম, যেহেতু এটা বাংলা ভার্সনের গেম। অলরাইট, তো আমরা এখন দেখো এভাবে করে যাব। ভাই বিল্ডিংটার ভিতরে কিছু নাই, জাস্ট এটা সিঁড়ির মতো, তো এইভাবেই যাইতে হবে। আর একদম রুট টপে উঠতে অনেক টাইম লাগে ভাই, তো আমরা একটু স্কিপ করে আবার আসতেছি। গাইজ ফাইনালি আমরা রুট টপে চলে আসছি, আর এখানে দেখো কত ফাঁকা জায়গাটা ভাই। সো জেট প্লেনটা এই ছাদে নাই, সো দ্বিতীয় বিল্ডিংয়ের সাথে আর ওইটাতেও আমরা যেতে পারবো। সো চলো আমরা এই পাশে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাব। ও ভাই এখানে তো অনেক ভয় লাগতেছে, কারণ দেখো কতটা উঁচা, যদি এখান থেকে পড়ে যায় ভাই একটা হাড্ডিও বাঁচবে না। ওকে, সো আমরা এখানে সময় লস না করে আমরা সামনে যাব, গিয়ে ওই প্লেনটা নিব। ওকে, সো দেখো আমরা প্লেনটার কাছাকাছি চলে আসছি, আর এখন আমাদের প্লেনটাকে ছাদ থেকে ফেলে দিতে হবে, আর আমাকে ওইখান থেকে লাফ দিতে হবে। এটার কারণ হচ্ছে ছাদের মধ্যে আমরা প্লেনটা চালাতে পারবো না, আমাদের এই প্লেনটা চালাতে হলে নিচে নামাতে হবে, দেন আমরা চালাতে পারবো। সো দেখো আমি উপর থেকে লাফ দিছি, আর লাফ দিয়ে আমার কিছুটা ক্ষতি হলেও আমি এখানে মারা যাব না, কারণ আমার অনেকগুলো লাইফ আছে। অলরাইট, তো দেখো আমি এখন প্লেনটাকে চালাতে পারতেছি। সো আমরা প্লেনটা দিয়ে পরে ফাইট টাইট করবো, আরও অনেক কিছু করব। আর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ট্যাঙ্ক যেখানে রাখছি সেখানে আমরা এই প্লেনটা নিয়ে যাব, দেন ওইখানে গ্যারেজের মধ্যে প্লেনটা রাখার পর আমরা গেমটা সেভ করব। তাহলে আমাদের কাছে ফাইটার ট্যাঙ্ক আর ফাইটার জেট আমাদের কাছে থাকবে, আমরা এই দুইটা দিয়ে অনেক কিছু করতে পারবো ভাই, এই শহরটা ধ্বংস করে দিতে পারবো, অনেক কিছু করতে পারবো ভাই। তো যাই হোক গাইজ ফাইনালি আমরা গ্যারেজে চলে আসছি, এখন গ্যারেজের মধ্যে এটা রাখবো, রেখে গেমটা সেভ করব। গাইজ ফাইনালি আমরা ট্যাঙ্ক আর এই জেট প্লেনটা চুরি করতে পারছি। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে রাখো। এর পরের এপিসোডে আবার দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।